বেশ কিছু চমক নিয়ে উন্মোচিত হলো অ্যাপলের নতুন আইফোন। কোম্পানিটি কুপারটিনোতে তাদের সদর দপ্তরে নতুন হ্যান্ডসেটের 4টি সংস্করণ প্রকাশ করেছে। আইফোন 14 এসেছে 2টি আকারে, আইফোন 14 এবং আইফোন 14 প্লাস। এছাড়া ছিল যথারীতি আইফোন 14 প্রো এবং প্রো ম্যাক্স। আর নতুন সংস্করণের সবচেয়ে বড় চমক জরুরি স্যাটেলাইট সংযোগ এবং গাড়ি দুর্ঘটনা শনাক্তকরণ প্রযুক্তি। নতুন হ্যান্ডসেটগুলি স্যাটেলাইটের মাধ্যমে সাহায্যের জন্য জরুরি কল পাঠাতে সক্ষম। 15 সেকেন্ড থেকে কয়েক মিনিটের মধ্যে এটি স্যাটেলাইটে বার্তা পাঠাতে পারবে। আইফোন 14 এ রয়েছে 12 মেগাপিক্সেল ক্যামেরা, যা দ্রুত চলমান কোনো কিছুর ছবি তুলতে সক্ষম। এবং কোম্পানিটির দাবি, কম আলোতে ছবি তোলার ক্ষেত্রে এই ক্যামেরা আগের চেয়ে 49% ভালো কাজ করবে। এছাড়া সেলফি ক্যামেরায় যোগ হয়েছে অটো ফোকাস, যা ছবিকে আরও নিখুঁত করবে। আইফোন 14 এর আকার 6.1 ইঞ্চি এবং আইফোন 14 প্লাসের আকার 6.7 ইঞ্চি। 14 এর দাম শুরু হচ্ছে $799 থেকে, আর 14 প্রো $999 থেকে কিনতে পারবেন। একই অনুষ্ঠানে ওয়াচ আলট্রা নামে একটি এক্সট্রিম স্পোর্টস ঘড়িও উন্মোচন করা হয়েছে। মহামারী শুরুর পর প্রথমবার দর্শকদের নিয়ে অনুষ্ঠিত হলো এই লঞ্চিং অনুষ্ঠান।